আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম পেঁয়াজ রসুন ছাড়া দারুণ টেস্টি একটা মাছের ঝোল, যেটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। সব সময় পেঁয়াজ রসুন দিয়ে মাছ খাওয়ার থেকে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো এই মাছটা কিভাবে রান্না করেছি চলুন আপনাদের সাথে একবার শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এবার নুন, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। মাছটাকে ভালো করে মেখে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। কড়াই বসিয়ে এখানে হাফ চামচ গোটা ধনে দিলাম আর হাফ চামচ মৌরি, ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি, এটাকে উঠিয়ে গুঁড়ো করে নেব। এবার মাছগুলো ভাজার জন্য কড়াই তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। একইভাবে সব মাছগুলো এভাবে ভেজে উঠিয়ে নেব। মাছ ভাজার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম জিরে, জিরাটাকে একটু ভেজে দিয়ে দেবো এখানে আলু, সাথে দিয়ে দেবো মুলো। আলু মুলোটাকে ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো উপর থেকে নুন, হলুদ গুঁড়ো, সামান্য অল্প জিরের গুঁড়ো, এক চামচ টমেটো বাটা, ঝালটা পরিমাণ মতো, হাফ চামচ লঙ্কা বাটা, সামান্য অল্প জল, মশলাটা যেন পুড়ে না যায়। এবার মশলাটাকে ভালো করে কষতে হবে। এবার একটু ঢাকা দিয়ে কষে নেব। কিছুক্ষণ ভালো করে ঢেকে কষে নিয়েছি। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে। ভালো করে নেড়ে চেড়ে কষে এবার জল দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে আরো 2-3 মিনিট ফোটাতে হবে। 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, ভেজে রাখা মশলা দিয়ে দেব, সাথে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা। তাহলে কিন্তু রান্নাটা আমাদের হয়ে যাবে। এভাবে মাছের ঝোল কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। এবার আমি ঢেলে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পেলেন কত সহজে কিন্তু এই মাছ রান্নাটা হয়ে গেছে, আর এটা খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। আজকে আপনাদের এই মাছের ঝোলের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।